আসসালামু আলাইকুম রিয়া স্টেট মাস্টার আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে টেন্ডার আউটার কনফিগার করতে হয় পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল কারণ এখান থেকে যদি কোনো একটি অপশন বাদ পড়ে যায় তাহলে আপনার নেট কানেকশনে প্রবলেম হতে পারে তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে টেন্ডার আউটার কনফিগার করতে হয় তো ভিউয়ার্স আমার এই ভিডিওতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রথমেই আমরা রাউটারটিকে চালানোর জন্য রাউটারের পাওয়ার অ্যাডাপ্টর দিয়ে রাউটারটিকে আমরা কানেক্ট করে নিয়েছি তারপর আমরা একটি ক্যাট সিক্স ক্যাবল দিয়ে রাউটারের সাথে এবং অনুর সাথে কানেক্ট করে নিয়েছি এবার আমরা দেখব কিভাবে রাউটারটি মোবাইল দিয়ে কনফিগার করতে হয় আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে টেন্ডার আউটার কনফিগার করতে হয় প্রথমে আমরা ওয়াইফাইটি কানেক্ট করে নিব আমরা এর অপশনে চলে যাব আমরা এখানে প্রথমেই যেই অপশনটি দেখতে পাচ্ছি টেন্ডার এবং এটাতে আমরা দেখতে পাচ্ছি কোনো লক বা পাসওয়ার্ড দেওয়া নেই এটি একটি ফ্রি পাসওয়ার্ড যুক্ত একটি ওয়াইফাই লিঙ্ক আমরা এটাই ক্লিক করে এটাকে আমরা কানেক্ট করে নিব আমরা দেখতে পাচ্ছি আমরা টেনটায় কানেক্ট হয়ে গেছি কিন্তু এখান তার নিচে আমরা দেখতে পাচ্ছি নো ইন্টারনেট এবার আমরা রাউটারটি কনফিগার করে নেটের সাথে কানেক্ট হব তো প্রথমে আমরা ক্রোমে চলে যাব তারপর এখানে আমরা টেনটার ডিফল্ট একটি আইপি আছে সেই আইপিটি আমরা টাইপ করব সেই আইপিটি হলো ওয়ান নাইন ওয়ান এটাই আমরা টাইপ করে দিব টাইপ করার সাথে সাথেই আমরা চলে এসেছি টেন্ডার রাউটারের হোম পেজে এই পেজ থেকে আমরা কনফিগারের কাজটি শুরু করব আমরা একটু নিচেই স্ক্রল করে দেখতে পাচ্ছি একটি স্টার্ট বাটন দেওয়া আছে আমরা এই স্টার্ট বাটনে ক্লিক করব তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কানেকশন টাইপ আমরা এখান থেকে যে কানেকশনটি টাইপ আমরা চাই সেই কানেকশন টাইপ আমরা সিলেক্ট করে দেব যেহেতু আমরা আইএসপির সাথে কানেক্ট হবো তো আমরা এখানে পিপিপিওই এটা সিলেক্ট করে আইএসপি থেকে আমাদের একটি ইউজার এবং পাসওয়ার্ড দেয়া হবে সেই ইউজার এবং সেই পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করে দিব সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি টাইপ করে দেওয়ার পর আমরা এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছি আমরা নেক্সটে ক্লিক করবো তারপর এখানে আমরা চলে এসেছি ওয়াইফাই সেটিংসে এখানে আমরা দেখতে পাচ্ছি টেন্ডার রাউটারের ট্রান্সমিশন পাওয়ার এখান থেকে আমরা টেন্ডার আউটারের ট্রান্সমিশন পাওয়ারটি আমরা সেট করে নিব আমরা যদি এখানে ট্রান্সমিশন পাওয়ারটি লোতে রাখি তাহলে আমাদের ওয়াইফাই রেঞ্জ বেশি দূর পাবে না কিন্তু আমরা এটাকে যদি হাই করে দেই তাহলে আমাদের ওয়াইফাইয়ের ট্রান্সমিশন পাওয়ারটা আমরা আরও অনেক দূর থেকে পাব তারপর এখানে আমরা যেই ওয়াইফাইয়ের ইউজার নেমটি দেখতে চাই সেই নামটি আমরা এখানে সেট করে দিব এবং তার নিচেই আমরা পাসওয়ার্ডটি সেট করে দিব তারপর তার নিচেই আমরা দেখতে পাচ্ছি সেট দ্য ওয়াইফাই পাসওয়ার্ড অ্যাজ দ্য লগ পাসওয়ার্ড অফ দ্য অ্যাডমিন অ্যাকাউন্ট আমরা রাউটারে প্রথমে ঢুকার জন্য যে একটা অ্যাডমিন পাসওয়ার্ড আমাদের দিতে হবে আমরা যদি এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটাই যদি দিতে চাই সেই অ্যাডমিন পাসওয়ার্ড তাহলে এটাকে টিক মার্ক করে দিলেই হবে আর যদি আমরা আলাদা একটি অ্যাডমিন পাসওয়ার্ড দিতে চাই তাহলে এখানে আমাদের একটি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো এখানে আমরা অন্য একটি পাসওয়ার্ড টাইপ করে দিব তারপর আমরা নেক্সটে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াইফাই কনফিগার কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যেই ওয়াইফাইয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেই ওয়াইফাইয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ওয়াইফাইটি কানেক্ট করে নিব। তো আমরা ওয়াইফাইয়ের অপশনে চলে যাব তারপর এখানে আমরা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি সেট করে দেব ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বসানোর পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের নেটটি কানেক্ট হয়ে গেছে এবার আমরা অনলাইনে গিয়ে চেক করে দেখব আমাদের নেট কানেকশন হয়েছে কি না দেখতে আমাদের নেট কানেকশন হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত